নমস্কার বন্ধুরা, পাপি আরাধ্যার একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে করব স্পেশাল ম্যাগি আরাধ্যার জন্য। এই যে আমি দেখাচ্ছি পেঁয়াজ কুচি আর ওখানে গাজর আর আলু কেটে রেখেছি, দু প্যাকেট ম্যাগি। এই ম্যাগিটা আমি করব, প্রথমে ম্যাগিটা সিদ্ধ করে নেব। তো একটা জায়গাতে আমি এই ম্যাগিটা দিয়ে দেব, তারপরে আমি জল এর মধ্যে অ্যাড করব। জল দেওয়ার পর ম্যাগিটা আমি সিদ্ধ করে নেব, খুব ভালো করে বয়ল করে নেব ম্যাগিটাকে। আমি বেশি কিছু আমি উপকরণ দিইনি, শুধু একটু গাজর, একটু আলু, কুচানো গাজর, কুচানো আলু, একটুখানি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর ব্যাস এই ম্যাগি, আর ম্যাগির মশলা, আর সামান্য পরিমাণ লবণ, আর কিচ্ছু আমি এর মধ্যে দেব না। এই ম্যাগিটা আরাধ্যার খুব প্রিয়, মানে ও খুব ভালোবাসে খেতে, সেই কারণেই ম্যাগিটা আমি এরকমভাবে করি। সিদ্ধ করে তো জলে গুলে তো ম্যাগিটা হয়, কিন্তু সেই ম্যাগিটা সবসময় ভালো লাগে না। এবার এরকম করে এই ম্যাগিটাকে একটু অন্যরকম চাউমিনের মতো বানিয়ে খাওয়ালে বেশি ভালো লাগে, জিনিসটার পরিমাণটাও বাড়ে, কোয়ান্টিটিটা বেড়ে যায়, অথচ পেটটাও ভরে যায়। এবার কড়াই আমি একটু তেল নিয়ে নেব, ওইদিকে ম্যাগিটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, বয়েল হোক। আর এইদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হবে। এবার আমি কুচোনো পেঁয়াজটা, গরম হয়ে গেছে তেলটা, পেঁয়াজটা এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো। এই কুচি রাখা পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করার পর তবে আমি ওই কুচোনো গাজর আর আলুটা এই পেঁয়াজের ওপর দিয়ে দেবো। খুব ইজি পদ্ধতি এটা, খুবই সোজা, যে কেউ বাড়িতে বানাতে পারবেন। এই পদ্ধতিতে করলে বাচ্চারা খেতে খুব ভালো লাগে। আর এইদিকে দেখুন ম্যাগিটা আমার আর সিদ্ধ হয়ে এসছে, বয়েল করতে দিয়ে দিয়েছি, এটা বয়েল প্রায় হয়ে এসছে, আর বেশিক্ষণ ফোটাবো না, নরম তো। আর পেঁয়াজটাও মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না, পেঁয়াজের একটা গন্ধ ফ্লেভারটা এর মধ্যে আসবে, তো সেই কারণেই পেঁয়াজটা আমি একটু আগে প্রথমেই ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে। একটু হালকা লাল লাল করে নেব, হালকা করে লাল লাল করে একটু ভেজে নেব। আর এইদিকে ম্যাগিটা দেখুন, ম্যাগিটা আমার হয়ে গেছে সিদ্ধ করা। এবার এটা আমি ঢেলে নেব একটা ঝুড়ির মধ্যে, ভালো করে জল ঝরিয়ে নেব। এবার আমি এই গাজরটা এর মধ্যে অ্যাড করব, গাজর, কুচানো গাজর আর আলুটা এর মধ্যে অ্যাড করে দেব। এই যে দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে ভেজে নেব যাতে সিদ্ধ হয়ে যায়। আমি ওই এইভাবেই আলুটা গাজরটা একটু হালকা করে সিদ্ধ করে নেব। গাজর একটু কাঁচা থাকলেও সমস্যা হয় না, কারণ কাঁচা গাজর আমরা অনেকেই খাই, পছন্দ করি, কিন্তু আলুটা কাঁচা থাকলে খাওয়া যাবে না, সেই কারণে আমি একটু বেশিক্ষণ ধরেই এটাকে ফ্রাই করব তেলেতে। তো এটা গাজরটা ফ্রাই করতে দিয়ে দিয়েছি, আলুটা গাজরটা পেঁয়াজের সঙ্গে ফ্রাই হচ্ছে, একটু লবণ অ্যাড করলাম এর মধ্যে, বেশি লবণ দেবো না, কারণ আমার ম্যাগি মশলাতে অলরেডি লবণ থাকে, সেই কারণেই আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। এবার একটু স্বাদ মতো একটু চিনি দিচ্ছি, চিনিটা খুব ভাল লাগে খেতে, যে কোনো রান্নার মধ্যে একটুখানি চিনি দিলে খেতে ভালো লাগে। আর এটা ডিম দিচ্ছি না, তো সেই কারণেই চিনিটা আমি এর মধ্যে দিলাম, খেতে ভালো লাগবে। এবার ম্যাগি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ম্যাগি মশলাটা আমি একটা মশলা দিচ্ছি, আর একটা মশলা এখন আমি দেবো না, একটা মশলা এখন দিয়ে দিচ্ছি, আলুটা আর গাজরটা আর পেঁয়াজটা ভাজার সময়, তাতেই ফ্লেভারটা খুব সুন্দর আসে,
সেই জন্য ম্যাগি মশলার একটা প্যাকেট, আমি দুটো প্যাকেট ম্যাগি নিয়েছিলাম সেই জন্য একটা প্যাকেট ম্যাগি মশলা আমি এখন দিয়ে দিলাম। আর এক প্যাকেট ম্যাগি মশলা আমি ওই ম্যাগিটা যখন দেবো তখন আমি দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে টেস্টটা খুব সুন্দর বেরোয়। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে, স্মেলটা খুব সুন্দর লাগছে। আপনারা রান্না যদি এই জয়ারাধা চলে এলো, ও দেখেছে ওর ম্যাগি হচ্ছে সেই জন্য চলে এসছে নাড়াচাড়া করতে, আর আধ্যা চলে এসছে ম্যাগি নাড়াচাড়া করছে, ওর খুব আনন্দ আজকে স্পেশাল ম্যাগি হচ্ছে ওর জন্য। ও এই ম্যাগিটা খুব ভালোবাসে খেতে সেই জন্য ওর জন্য এরকম করেই বানিয়ে দিচ্ছি। ও মোটামুটি নাড়তে খুব ভালোবাসে, যখনই রান্না করি ও নিজে নিজেই রান্না করতে চলে আসে আমার সাথে, যে আমিও করে দিই একটু। আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে যে ও যেই রান্নাই করি করতে করতেই ও চলে আসে যে আমিও একটু করব, আমিও একটু করব, হাত লাগাতে চলে আসে। আর এখন ওর জন্য স্পেশাল ম্যাগি হচ্ছে তো সেই জন্য আগে চলে এসছে। এবার ম্যাগিটা আমি এর মধ্যে অ্যাড করব। ম্যাগিটা দেখুন কি সুন্দর সিদ্ধ করা হয়ে গেছে, খুব ভালো করে বয়েল হয়ে গেছে, একটু গায়ে লাগছে না, মানে ধরে ধরে ম্যাগিটা বয়েল করতে হবে। এবার আমি ম্যাগিটা এর মধ্যে অ্যাড করব। এবার আমি ম্যাগিটা এর মধ্যে দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব, সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। ম্যাগিটা বয়েলটা খুব ভরে করতে হবে, নাহলে গলে গেলে আর সেটা ভালো হবে না, সেই কারণেই খুব ভালো করে বয়েল করে নিচ্ছি ম্যাগিটাকে, সেই জন্যই এত সুন্দর করে মেশানো যাচ্ছে। দেখুন এবার আমি ম্যাগি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আলু গাজরের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম, এখন যেই আর একটা ম্যাগি মশলা ছিল সেটা আমি এই ম্যাগিটাতে দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা আরও সুন্দর করে দেবে, দুটোতেই ম্যাগির ফ্লেভারটা পাওয়া যাবে। এর মধ্যে আপনি সস নেন কি না নেন কোনো দরকারই লাগবে না, শুধুই খাওয়া যাবে, এত সুন্দর হয় এই ম্যাগিটা খেতে। এর মধ্যে আপনারা ডিমও দিতে পারেন, যারা ডিম দেবেন তারা ডিম দিয়ে দিতে পারেন, আমি ডিম দিইনি, আমি ওকে এইভাবেই করে দিই, এটা ওর স্পেশাল ম্যাগি, এটা বাচ্চাদের করে দিলে না খুব ভালো খায় ওরা। এর মধ্যে আরও সবজি আপনারা অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম বিনস এসব অ্যাড করতে পারেন, আমি গাজর আলু আর পেঁয়াজ দিয়েই করে দিই ওকে, যখন থাকে সবজি তখন আমি আরও একটু অ্যাড করে দিই। মোটামুটি আমার ম্যাগি এবার রেডি, আর ম্যাগি আমার হয়ে এসছে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। দেখুন আমার ম্যাগিটা দেখুন একদম ঝরঝরে হয়েছে, খেতেও টেস্টি হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে, এই ম্যাগিটা খেতে খুব সুন্দর লাগবে। এর মধ্যে সবজি দেওয়া আছে তো ম্যাগি রেডি, ম্যাগি ডান, আমার ভাজাও হয়ে গেছে খুব সুন্দর করে। আরাধ্যে অনেকক্ষণ ধরে বসে আছে ম্যাগিটা খাওয়ার জন্য। এই দেখো ম্যাগিটা পুরো রেডি, দারুণ লাগছে ম্যাগিটা। ওর ম্যাগিটা রেডি হয়ে গেছে, ও দেখিয়েও দিয়েছে, আর ও এবার মানে কখন খাবে কখন খাবে করে সমানে ও ইয়ে করছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি, এটা আমি একটা জায়গায় তুলে নিচ্ছি, এবার ওকে আমি সার্ভ করব। তো অনেকক্ষণ ধরে ওয়েট করছে খাবে বলে, ওর জন্যই স্পেশালি বানানো, ওর ঠান্ডা লেগেছে, ওকে ভাত খাওয়াবো না রাতে, সেই জন্যই ওর জন্য ম্যাগিটা করানো, ও খুব ভালোবাসে, এই যো খুব আনন্দ। কেমন লাগছে? আরাধ্যাকে দিয়ে দিয়েছি, ও কখন থেকে মানে দেখছে ওর স্পেশাল ম্যাগি ও কখন খাবে। তো বন্ধুরা এইভাবে ম্যাগিটা যদি বানানো হয় না বাচ্চারা খুব ভালো করে খাবে, ওই নিয়ম মতো সেই সিদ্ধ করে করলে একদম ভালো লাগে না, তার থেকে এইটা একটু গাজর একটু আলু আর একটুখানি
পেঁয়াজ দিয়ে খেতে খুব টেস্টি লাগে, একটু সবজিও পড়ে জিনিসটা, পেটটাও ভরবে, একটু বাড়বে, দুটো ম্যাগিতে অনেকটা হয়েছে দেখুন তো, এটা ভালো লাগে সেই জন্য ওকে করে দিই, রাতে এটাই ও খাবে আর কি, ওই জন্য তাড়াতাড়ি ওকে করে দিলাম, ওটা খেয়ে নেবে, শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, ভাত দেবো না সেই জন্য ওকে এই ম্যাগিটাই দিয়েছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিওতে, টাটা।